নমস্কার, ঘরকুনো চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগত। আজকে আমি নিরামিষ চাউমিন পনির দিয়ে বানিয়ে দেখাবো। একদম নিরামিষের দিনে পেঁয়াজ ছাড়া এই চাউমিন সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো চলুন দেখে নিই এই চাউমিন কিভাবে বানানো যায়। তো তার আগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো করে নিন, আরও অনেক নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। প্রথমে এখানে 2 কাপ মতো জল গরম করে নিয়েছি। এবার তেল দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। এবার চাউমিনটা সেদ্ধ করে নেব। তো তেলটা এই কারণেই দিয়েছি যাতে চাউমিনগুলো একে অপরের গায়ে চিপকে না লেগে যায়। দিয়ে এবার চাউমিনটাকে আমি সেদ্ধ করে নেব। এখানে 250 গ্রাম মতো চাউমিন নিয়েছি। সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার পনিরগুলো ভেজে নিচ্ছি। তাতে নুন দিয়ে দিলাম। পনিরগুলো এখানে কিউব করে কেটে নিয়েছি। ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিয়েছি। আবারও খানিকটা তেল গরম করে নিয়েছি। এবার তাতে আলুগুলোকে দিয়ে আমি ভেজে নিচ্ছি। আলু এখানে একটা মাঝারি সাইজের আলু কুচি করে নিয়েছি। আলুটা একটু ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে গাজর কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ঢাকা খুলে এবার চাউমিনটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে চাউমিনটার সাথে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো যাতে ভালোভাবে মিশে যায়। মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। 1 চামচ নুন দিয়ে দিলাম। এটা পরিমাণ মতো দেবেন অবশ্যই। আগে যেহেতু আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, ওই জন্য অল্প পরিমাণে নুনটা দিলাম। 1 চামচ চিনি দিয়ে দিলাম। এটা দিতেও পারেন নাও দিতে পারেন। তারপর ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। আমার চাউমিন রেডি। এবার আমি অন্য জায়গায় সার্ভ করে নেব। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এবার আমি এর মধ্যে লেবুর রস দিয়ে দিচ্ছি। তারপর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। বিট নুন দিয়ে দিচ্ছি। আর কুচি করে রাখা লঙ্কা দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার চাউমিন রেডি।